প্রিয় দর্শক, আজকে সংবাদপত্র অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের আয়োজনে। আজকের আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক জনাব মোস্তফা মামুন, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আলোচনা যাবার আগে পত্রিকার শিরোনামগুলো একটু দেখে নিই। দৈনিক ইত্তেফাক, আইনি বৈধতা পাচ্ছে আগের সার্চ কমিটি ও ইসি, নির্বাচন কমিশন গঠনে সংসদে বিল, 6 সদস্যের সার্চ কমিটি 10 জনের নাম সুপারিশ করবে, রাজনৈতিক দল ও সংগঠনের কাছেও চাইতে পারবে নাম। মানব জমিন, সংসদের ভেতরে বাইরে বিতর্ক, ইসি গঠনে আইন, সাবি ভিসির বাসভবন ঘেরাও। দেশ রূপান্তর, ভিসিকে সরে যেতেই হবে, সাবি প্রভি সংকট, উপাচার্যের বাসার পানি বিদ্যুৎ বন্ধ করে দিল শিক্ষার্থীরা। ভোরের কাগজ, আলোচনার কেন্দ্রে ইসি আইন, ইসি গঠন বিলে যা আছে। সিন্ডিকেটের চাপে শ্রমবাজারে অনিশ্চয়তা, বিমান ভাড়া চড়া, মালয়েশিয়ার 2 মন্ত্রী আসছেন কাল। জয় জয় দিন, ইসি গঠন আইন সংসদে, প্রতি পদে 2 জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি। দায়িত্বশীল পুলিশ চাই, পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, এদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পুলিশ বাহিনী যথাযথ ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের সময়, ডেল্টার মতো আতঙ্কের নয় ওমিক্রন, আক্রান্তের 85 ভাগেরই চিকিৎসা বাড়িতে, ঊর্ধ্বমুখী সংক্রমণেও কোভিড শয্যার 83, আইসিইউ 77% খালি, একটু একটু করে ডেল্টার জায়গা দখল করে নিচ্ছে ওমিক্রন, অধ্যাপক নাজমুল ইসলাম। আজকের পত্রিকা, গ্রেড খারাপে শাস্তি, বই পড়া ও প্রশিক্ষণ, সরকারি চাকরি প্রসঙ্গ, এসিআর থাকছে না, বদলে এপিএআর, ক্যাডারদের মূল্যায়নে আসছে এপিএআর, পঞ্জিকা নয়, অর্থ বছর অনুযায়ী হবে মূল্যায়ন। গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করুন প্রধানমন্ত্রী, পুলিশ সপ্তাহ উদ্বোধন। দৈনিক ইনকিলাব, জিরো টলারেন্স প্রধান বিচারপতির, বিচারাঙ্গনে প্রতারণা, স্বপ্নের গভীর সমুদ্রবন্দরকে, সমুদ্রবন্দরে 53 জাহাজের নোঙর, ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। দৈনিক করতোয়া, বৈধতা পাচ্ছে আগের সব নির্বাচন কমিশন, সাবি প্রবীর উপাচার্যের বাসভবন ঘেরাও, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভিসির অব্যাহতি দাবি 2 এমপিও শিক্ষকদের। দৈনিক দিনকাল, আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে এ আইন, প্রস্তাবিত ইসি আইন নিয়ে বিশিষ্ট নাগরিকদের মন্তব্য। বিজনেস স্ট্যান্ডার্ড, এইচসি স্টেপস ইন অ্যাজ মোবাইল ফোন সার্ভিসেস টিপ। বাংলাদেশ পোস্ট, ওয়ার্ক ফর পিপল, পিএম টু পুলিশ। পত্রিকার শিরোনামগুলো যেগুলো পড়ছিলাম এতক্ষণ আপনি শুনছিলেন, কয়েকটি বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সেটি উদ্বোধন করে পুলিশের বিভিন্ন সময়ের নানামুখী ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করে পুলিশকে দায়িত্বশীল হওয়ার জন্য, বিশেষ করে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য বলেছেন। হ্যাঁ, দেখুন, পুলিশ সপ্তাহ পুলিশ বাহিনীর একটা বাৎসরিক উৎসব বা আয়োজন, এমনি যে কোনো বাহিনী বা যে কোনো সংস্থার যখন বার্ষিক উৎসব হয় তখন তাদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করে, তাদের কিছু প্রমোশন হয়, তাদের কিছু মানে উৎসাহমূলক কথাবার্তা হয়, এবং রাষ্ট্রের সরকারের প্রধান যখন এসে এই ধরনের কথাবার্তা বলেন, ফলে এটা আমাদের কাছে আনুষ্ঠানিকতা শোনালেও তাদের কাছে কিন্তু গুরুত্বটা অনেক বেশি। এর মধ্যে সিগনিফিক্যান্ট যেটা প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে গণতন্ত্র সমুন্নত রক্ষার দায়িত্ব পালন করতে হবে বা ইত্যাদি মনে করেছেন, আমার কাছে মনে হয় পুলিশ বাহিনীর যে কাজ সেটাকে আমরা দুইভাবে দেখি। একটা হচ্ছে যে এমনি সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর সম্বন্ধে নানা রকম ধারণা আছে, অনেক নেতিবাচক কথাবার্তা আছে, কিন্তু আমি স্পেসিফাই করতে চাই বিগত 2 বছরে করোনার সময় আপনি কিন্তু বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি মানে অনেকটাই বদলে গেছে কিন্তু করোনার সময়। যখন করোনার শুরুর দিকে আপনি খেয়াল করুন, কেউ কাউকে ধরছে না, আত্মীয় স্বজনরা কাছে যাচ্ছে না, সেখানে কিন্তু পুলিশ বাহিনীর যে পারফরমেন্স সেটা অবিশ্বাস্য। মানে ওই সময় আমরা যে মানবিক পুলিশ চাই সেই মানবিকতার জায়গাটা কিন্তু আমরা ব্যাপকভাবে দেখেছি। পুলিশ দাফন করছে, পুলিশ জানাজা করছে, পুলিশ মানুষকে ঠেকাচ্ছে, পুলিশ স্বাস্থ্যবিধি নিজেদের, তখন তো ঝুঁকিটা এরকম ছিল যে এভরিবডি অফ দ্য ট্রিক্স, পুলিশ বলে তার করোনা আসবে না বিষয়টা এরকম ছিল না। তো ঠিকই আছে, তারা দায়িত্বপ্রাপ্ত, কিন্তু এই দায়িত্বটা তারা যেভাবে পালন করেছে সেটা আসলে পুলিশ বাহিনীর একটা অন্য একটা দিক আমাদের দেখেছে। এবং এই দিকটা হয়েছে কি, পুলিশ বাহিনীর প্রতি মানুষের বিশ্বাস এবং ভরসার জায়গা ফেরার ক্ষেত্রে আমি মনে করি যে একটা ভূমিকা রেখেছে। এবং পুলিশ বাহিনীর আমরা যে প্রশংসা করেছি বিভিন্ন সময়, এটা প্রশংসা হয়েছে মিডিয়ায় মানুষের কাছে, সেটাও তাদের জন্য আসলে ইন্সপাইরেশন হিসেবে কাজ করা উচিত। ফলে পুলিশ বাহিনীর
বিষয়ে যে কিছু নেতিবাচক আলোচনা বা কিছু কিছু সদস্যের কাজের কারণে যে পুলিশ বাহিনী নিয়ে মানুষের মধ্যে ভীতি এবং অনেক জায়গায় অনেক তার ক্ষমতার চর্চা, সেটা একটা দিক। তো আমি মনে করি যে আমরা যেমন পুলিশের প্রতি এই জন্য কৃতজ্ঞ, ঠিক এইরকম পুলিশ বাহিনী এই যে মানুষ যেটা প্রশংসা করেছে, ভালো কাজ করলে, মানবিক কাজ করলে যে প্রশংসা পাওয়া যায়, সেটাকে ইন্সপাইরেশন হবে, ইন্সপাইরেশন হিসেবে দেখে তারা তাদের যে ঘাটতির জায়গাটুকু আছে সেটা পূরণের দিকে যাবে। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা হয়েছে, উনি বক্তৃতায় পুলিশ বাহিনীকে বরাবর যেরকম উৎসাহ দেন, উৎসাহিত করেন, সেটা করছেন। আর একটা হচ্ছে গত 10-15 বছর যদি আমরা দেখি যে পুলিশ বাহিনী সরকারের আসলে খুবই সহায়ক হিসেবে কাজ করছে, যেটা তাদের করা উচিত। এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে পুলিশ নির্বাচনের সময় একটা ভূমিকা রাখে, সেই ভূমিকা নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠে, কিন্তু পুলিশ তাদের জায়গা থেকে এবং মানে সরকারের পক্ষের যে ভূমিকা রাখাটুকু সেইটুকু তারা রাখছে। কিন্তু আমি অনেক বড় করে দেখতে চাই করোনার সময় পুলিশের যে মানবিক ব্যাপার, সেটাই মনে করি একটা পুলিশ বাহিনীর যে আমরা যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি বদলের ক্ষেত্রে উৎসাহের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। এবং আই হোপ যে দে উইল কন্টিনিউ টু মানে ইন দিস ওয়ে ইন নিয়ার ফিউচার অলসো। অবশ্যই ইসি গঠনের যে আইনটি, সেই আইনটি নিয়ে আমরা বেশ কিছুদিন দেখেছি ঘরে বাইরে নানা রকম আলোচনার টেবিলে, গণমাধ্যমের টক টেবিলে এটি নিয়ে আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। সেই তর্ক বিতর্ক এখন সংসদে এবং এই প্রস্তাবটি সংসদে আলোচনা হয়েছে এবং সেখানে তর্ক বিতর্কটি চলছে। হ্যাঁ, খুব স্বাভাবিক যে আলোচনাটা হবে। এবং ধরেন আমরা তো যে কোনো আইন বা ইত্যাদি হলে সাধারণ মানুষ একভাবে আলোচনা করে, যখন কিন্তু যখন বিরোধী দল তাদের কাছে একটা পলিটিক্যাল ইস্যু, তারা সেটাকে একটা যদি খুব গ্রহণযোগ্য আইনও হয় তবুও তারা এর মধ্যে ফাঁক বের করে মানুষকে টকিং পয়েন্ট দিবে, সো দ্যাট তাদের সমর্থকরা যেন এটা নিয়ে কথা বলতে পারে। এটাই হচ্ছে সংসদে বা বিরোধী দলের রাজনীতির নিয়ম, তারা যে অনেক কথা বলে সেই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য না, নোটিস করা, মিডিয়ায় আসা, নিজের সাপোর্টারদের ইন্সপায়ার করা, এটা একটা পার্ট। এখানে যে পয়েন্টটা হয়েছে সেটা কিন্তু অলরেডি সংসদে আসার আগে এই কথাগুলো হয়েছে যে এইটা শেষ পর্যন্ত কিন্তু আইন হচ্ছে, যে আইন অনেক দিনের দাবি আইন হচ্ছে, এটা কিন্তু খুব ভালো কথা। কিন্তু আলটিমেটলি আইনের ক্ষেত্রে একটু তাড়াহুড়া করা হচ্ছে এবং তাড়াহুড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি সেই যে সার্চ যে প্রক্রিয়া হতো সেই প্রক্রিয়ায় থাকবে, আসলে খুব বদল হবে না। তো খুব যখন বদল হবে না তখন আগের কমিটিগুলোকে বৈধতার একটা বিষয় আছে। এবং মূলত আইনের মাধ্যমে যে আজকে যে আইন যারা আছে, যে আগের যে দুটো কমিটি ছিল তাদের কাজকে বৈধতা হচ্ছে এবং তাদের কাজের মাধ্যমে তাদের যে তারা যে ইসিকে নিয়োগ করেছে সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটাও সেটা লতে তাই করতে হয় যে তারা কাজ হয়েছে ফলে আইন করলে সেটাকে বৈধতা দিতে হয়। কিন্তু পয়েন্টটা হচ্ছে একটু বড়, সেটা হলো যে সেই প্রক্রিয়া থেকে যাচ্ছে সেই সার্চ কমিটি। একটা হয়েছে যে সার্চ কমিটিটা এখন সেটাও একটা ইয়ে করে দেওয়া হচ্ছে যে মানে কারা কারা থাকবেন, চারজন থাকবেন, দুজন রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, চারজন আপিল বিভাগের বিচারক, বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, কর্মকমিশনের চেয়ারম্যান ইত্যাদি মিলে চারজন আর দুজন দেবেন। তো এবং আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা যোগ্যতা অযোগ্যতা একটা করা হচ্ছে, সর্বনিম্ন বয়সসীমা 20 বছর কাজ করতে হবে, এরকম কিছু বিষয় স্পেসিফাই করে দেওয়া হয়েছে। এই হচ্ছে এই আইনের সিগনিফিকেন্স। কিন্তু আলটিমেটলি যে জায়গাটুকু নির্বাচন কমিশন, তো আসলে হচ্ছে কি একটা ঐক্যের প্রতীক থাকবে, এই অর্থে যে সরকার এবং বিরোধী দল দুই পক্ষই আসলে ভরসা করে। কিন্তু আমরা ভরসার জায়গাটা গত কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা আমাদের দেশে বাংলাদেশে এমনি বিরোধী দল কিছু মানতে চায় না, কিন্তু গত কয়েকটা নির্বাচনের এবং তাদের যদি পারফরমেন্স দেখি তাতে বিরোধী দলের অভিযোগ করার যথেষ্ট সুযোগ আছে। সো এমন যদি একটা আইন করা হতো যে আইনে একদম নির্দিষ্টভাবে মানে জিনিসটা এই জায়গায় নিয়ে যাওয়া হতো যে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমি হতেই হবে, সেখানে দুটো বিষয় হয়। একটা হচ্ছে আইনের মাধ্যমে আপনি এমনভাবে আইনি কাঠামোটা হলো যে তাতে প্রপার লোক আসা ছাড়া খুব উপায় নেই, মানে এক ধরনের গ্রহণযোগ্য লোক আসতে হবে, এরকম একটা জায়গা থাকে। আর আরেকটা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্যে এর মধ্য দিয়েও কিন্তু যে লোকগুলো আসেন তারা এসে যদি তাদের পার্সোনালিটিটা শো করেন তাহলেও কিন্তু হয়। যেমন ধরেন যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে যদি চিন্তা করি, ওয়ান সময় যে শামসুল হুদা, সেই কমিশনের পারফরমেন্স কিন্তু আমরা মনে করি। আবার ধরেন ভারতের টিএন সেশন বলে একজন ইয়ার কথা বলা হয়, প্রধান মানে ইয়া, উনি কিন্তু ব্যক্তি, আমাদের দেশের মতো না, ইন্ডিয়া কিন্তু সবসময়ই মোটামুটি স্বায়ত্তশাসিত নির্বাচনী সংস্থা, কিন্তু তারপর অন্য কেউ তো নাম করতে পারেনি, উনি ওই ব্যক্তিত্বের ব্যক্তিত্বের জোরে কিন্তু অনেকগুলো জিনিস করেছিলেন এবং এগুলো হয় কি প্রেসিডেন্স হয়ে যায়। কেউ যদি একটা ভালো কাজ করে পরে হচ্ছে নেক্সটদের জন্য একটা বাইন্ডিংস হয়ে যায় একরকম ইয়ে করা। তো আমাদের দেশে এই জায়গাটুকুর মানে দুইটা দিক, প্রথম হচ্ছে যে যে প্রক্রিয়া করা হয় তাতে খুব বেশি সুযোগ থাকে না আসলে বিরোধী মানে সর্বজন গ্রহণযোগ্য হওয়ার। এখন আইনি কাঠামোর মধ্যেও আসলো জিনিসটা, কিন্তু একই প্রক্রিয়া যেহেতু ফলে আমরা এই সন্দেহটা আমাদের থেকেই যাবে। কিন্তু তারপরে আমি মনে করি আইন হয়েছে এটা ভালো কথা, এবং আইনের প্রয়োগটা যদি এর মধ্যে যদি প্রপারলি করা যায়, আমাদের সবার যদি সদিচ্ছা থাকে আসলে যে আমরা আসলে একটা প্রপার কমিশন করব, তাহলে কিন্তু এই আইনি কাঠামোর মধ্যেও সম্ভব। আর আইন যে ভবিষ্যতে সংশোধন করা যাবে না এমন তো না, না নিশ্চয়ই তার সংশোধন করা যাবে। কিন্তু আমার মানে আইন করলে যখন ধরেন এবার যদি কোনো আইন না হতো,
তাইলে কিন্তু একটা জিনিস হয়েছে আরেক ধরনের আরেকভাবে করতে এবং এই প্রক্রিয়া যেহেতু আমরা দুইটা কমিশনের রেজাল্ট খুব ভালো না এটা মানতেই হবে আমাদের ফলে হয়তো ভবিষ্যতে আইনটা করা হতো ওইভাবেই যাতে মানে এরকম লোক না আসে প্রপার লোক আসে মানে এরকম লোক মানে এরাও আমি এদের অশ্রদ্ধা করছি না তো গ্রহণযোগ্যতার প্রশ্ন তো ছিলই তাদের পারফরমেন্স নিয়ে তো আসলে অনেক স্বীকৃত সেটা সেটা নিয়ে তো প্রশ্ন নাই কিন্তু আইন করলে আসলে এমনভাবে করা উচিত যাতে অদূর ভবিষ্যতে সংশোধনের কথা না ভেবে সংশোধন করতেই হবে সংবিধানে সংশোধন করতে হয় আইন তো মানে এখনই যাতে একটা আস্থার জায়গা পাওয়া যায় তো আমরা আশা করবো যে জিনিসটা এর মধ্যে চেষ্টা করবো এই আইনি কাঠামোর মধ্যেও গ্রহণযোগ্য লোক দেওয়ার কারণ শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের আইনটা এনেছে অনেক বড় বিষয় হচ্ছে গ্রহণযোগ্যতা ব্যক্তিরা যদি গ্রহণযোগ্য হন তারা যদি আস্থা তৈরি করতে পারেন তাহলেই হচ্ছে যে সফল হবে এখন যদি ওই ব্যক্তিরা এই প্রক্রিয়া যদি ধরেন একটা কমিশন এসে যদি ভালো কাজ করে তাহলে আমাদের মনে হবে এই কাঠামোটাই ঠিক আছে আর যদি তারা ভালো না করেন মনে হবে এই কাঠামো ঠিক দেন নতুন করে করতে হবে ফলে অনেক কিছু দুইটা বিষয় যারা করবে তাদের সদিচ্ছা এবং যারা আসবেন তাদের নিজেদের ব্যক্তিত্ব প্রদর্শন বাংলাদেশে এই একটা সমস্যা হয়েছে যারা আসেন প্রক্রিয়া যাই হোক ওই মানুষগুলো তাদের ব্যক্তিত্ব প্রদর্শনের জায়গা খুব বেশি জান না এটা আমাদের জন্য দুঃখের বিষয় তাদের কিছু পাওয়ার নেই তারা যে সময় আসেন তারা কিন্তু অনেক ধাপ পেরিয়ে কনস্টিটিউশনাল পোস্ট বা অনেক রকম সবকিছু অর্জন করে হন ফলে তাদের না মানে আর পাওয়ার কিছু থাকে না হারানোর অনেক কিছু থাকে দুর্ভাগ্যবশত আমাদের অনেকে না শেষ বয়সে এগুলো হারিয়ে ফেলেন আমরা চাই যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেরকম একটি জায়গা যেন আমরা পাই নির্বাচন কমিশনের কাছে এবং আইনের মাধ্যমে পরবর্তী একটি যে প্রসঙ্গে যাব সেটি হলো যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বেশ কয়েকদিন যাবৎ এবং ভিসির অপসারণের দাবিতে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনে এখন জনপ্রতিনিধি শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছে ছাত্রলীগ ছাত্রনেতারা যুক্ত হয়েছে শেখ ছাত্রনেতা তারপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভিসিরা তাদের যে সংগঠন অনেকের দাবি এখন এই পর্যায়ে এসে তো আমরা এটা খুব দ্রুতই এটির একটা সমাধান দেখতে চাই খুব দ্রুত সমাধান দেখতে চাই আমি মানে আমি হতাশ বোধ করছি যে আমি মনে করি এর আগে এটা সমাধান করে ফেলা উচিত ছিল ছাত্রদের আন্দোলন ছাত্ররা তরুণ তাদের নানারকম দাবি থাকবে সেই দাবি অভিভাবকত্বের জায়গা থেকে আসলে দেখেন এখানে জিনিসটা কীরকম খুব দুঃখজনক ঘটনা কিন্তু খুব ছোটো শুরু হয়েছিল প্রবেশ দিয়ে সেটা কিন্তু উপাচার্যের জায়গা থেকে উনি কিন্তু সমাধান করার কথা এবং এরকম ঘটনা কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি হল দেখেছি এগুলো কিন্তু ঘটেই থাকে তার উপরের স্তরটা নিয়োগ হয়েছে প্রবেশ আচ্ছা তারপরে হচ্ছে ভিসি এটা এই পর্যায়ে কেন আসলো সেখানে অবশ্যই উপাচার্যের আসলে দায় আছে কারণ উনি আসলে মানে এক অনেক বেশি রিয়েক্টিভ হয়ে গিয়েছিলেন জিনিসটাকে উনি হ্যান্ডেল না করে রিয়েকশন মূলত তো ঘটনা হচ্ছে পুলিশে এবং সরকারের ছাত্র সংগঠনের হামলা ওই জন্য তো জিনিসটা আসল বিষয়টা কিন্তু চাপা পড়েছে এখন অনেকে জানেই না যে আসলে কোথা থেকে শুরু হয়েছিল তো এই জায়গাতে আমাদের উপাচার্যরা অত মানে গত ইয়া যদি বলি তারা বেশ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন প্রথম হচ্ছে উপাচার্যরা আসলে দুইটা জিনিস আসলে ইনফ্যাক্ট তিনটা একজন তো উনি শিক্ষক দ্বিতীয় হচ্ছে উনি অভিভাবক এবং তৃতীয় হচ্ছে উনি একজন প্রশাসক তো ফলে প্রশাসক হিসাবে এবং ছাত্রদের অভিভাবক হিসাবে তার একটা দায়িত্বের জায়গা থাকে এবং যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে উপাচার্যকে তাদের অভিভাবক মনে করে না আমার কাছে কেন যেন মনে হয় এই নৈতিকতার জায়গাই আসলে দুর্বল হয়ে যায় ওনার মরাল গ্রাউন্ডই থাকে না এরকম আমি বলছি না যে সব দাবি যৌক্তিক কেউ চাইলেই পরিবর্তন করতে হবে কিন্তু এই জায়গায় উনি জিনিসটাকে যে অভিভাবকের জায়গাতে হ্যান্ডেল করা উচিত ছিল সেটা করতে আসলে ব্যর্থ হয়েছেন এটা আমাদের মানতেই হবে এবং জিনিসটা এত বড় হয়ে গেছে যে আমি আশা করেছিলাম যে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে ছাত্রদের বৈঠক সেখানেই সমাধান হবে সেটা যে হয়নি এটা আসলে এখন আমরা খানিকটা পড়ি এবং এই বাচ্চা ছেলেগুলো যে অনশন করছে ছাত্রছাত্রীরা আপনি দেখেন মানে আমরা কিন্তু ওয়ার ওরিট কারণ তারা যাচ্ছে এখন এখানে আরেকটু আমরা এগিয়ে কিন্তু এই ভিসিদের ক্ষেত্রে এই ঘটনাটা নতুন না আমাদের ভিসিদের ক্ষেত্রে কিন্তু ভিসির বিরুদ্ধে আন্দোলন এখন আর ছাত্রদল ছাত্রলীগ মারামারি হয় না এখন অন্য কিছু বিষয় নিয়ে আন্দোলন সাধারণত আমরা দেখি ভিসিদের বিরুদ্ধে এবং আপনি যদি ভিসিদের ব্যাকগ্রাউন্ড দেখেন অনেকগুলো জায়গা কিন্তু হচ্ছে তারা মূলত তাদের নিয়োগের জায়গাটা এমন মনে হয় যে এখন প্রশ্ন স্বচ্ছ কিনা এবং নিয়োগের যে প্রক্রিয়া বা নিয়োগ করার ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে দেখা হয় যে দলীয় লোক শিক্ষক সমিতি রাজনীতি করা সরকার দলীয় শিক্ষক সংগঠন এটা দেখা হয় কিন্তু নিশ্চয়ই এটা মানে সরকার যেহেতু তার কিন্তু তার মধ্যেও না এর মধ্যেও গ্রহণযোগ্য লোক আছেন এর মধ্যে এই জায়গায় বোধহয় একটু ভাবতে হবে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যদি আমরা মানে না করি যেমন প্রফেসর আনোয়ার হোসেন কালকে আমাদের কাউকে একটা লেখা লিখেছেন দেশ রূপান্তরে সেখানে উনি বলেছেন যে এখন উপাচার্যরা উপাচার্য হন সেখানে রেফারেন্স দিয়েছেন আবুল ফজল তারপর হচ্ছে মুজাফর আহমেদ চৌধুরী এদের যে দ্য ওয়ে দে হ্যান্ডেলড তারা তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বার্গেন করেছেন শিক্ষকদের সম্মান উপাচার্য সম্মান করেছেন এই ব্যক্তিত্বটুকু খুব গুরুত্বপূর্ণ কিন্তু যখন হয় ওনারা ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নিয়োগ পাওয়ার জন্য এমনভাবে আসলে নিজেরা নত হয়ে যান যে ছাত্রদের কাছে তাদের এই সরকারি সংগঠনের একজন এক্সটেন্ডেড একটা পার্ট ছাড়া অনেক ক্ষেত্রে কিছু মনে হয় না এবং তারা দায়িত্ব নিয়ে প্রথম হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডে অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ থাকে তারপর দায়িত্ব নিয়ে ওই ব্যাকগ্রাউন্ডের বাইরে তারা যেতে পারে এবং ইসির ক্ষেত্রে আমরা যে কথা বলছিলাম যে আসলে এই জায়গায় উপাচার্য কিন্তু সেম যে আসলে উপাচার্য তো একজনের শিক্ষকের সর্বোচ্চ প্রাপ্তি তো সেই প্রাপ্তির জায়গাটা আসলে তারা ধরে রাখতে পারেন না সেই প্রাপ্তির জায়গাটা আমরা যেমন এই আমরা আবুল ফজলের কথা মনে করছি মোজাফর চৌধুরীর কথা মনে করছি
মানে উদাহরণ দেয়া উদাহরণ দেয়া আমরা মনে করছি পদরি করতে কিন্তু ওনাদের কথা অনেকের বেশিরভাগ কথা আমরা ভুলে যাব আর যাদের কথা মনে থাকবে তারা এই কারণে মনে থাকবে যে তারা ছাত্রদের কাছে তারা গ্রহণযোগ্য হননি ফলে আমার কাছে কোনো এই পুরো প্রক্রিয়ায় অনেকগুলো জিনিস ভাবার আছে ভিসি নিয়োগের ক্ষেত্রে চিন্তার দরকার আছে এবং তাদের একই সঙ্গে দুর্নীতি অনিয়ম অনেক অনেক ভিসি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন দলীয় লোকদের নিয়োগ আত্মীয় স্বজন নিয়োগ রাজশাহী ইউনিভার্সিটি আমরা দেখেছি আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে আরেকজন ইউনিভার্সিটি উনি ইউনিভার্সিটি যেতেনই না ঢাকায় বসে অফিস করতেন তো কেন তাদেরকে ভিসি করতে হবে যারা আসলে এই পদটাকেই মর্যাদা দিতে চান না তো আমার কাছে মনে হয় যে এই জায়গাতে আমাদের এটা তো সমাধান করতেই হবে আসু একই সঙ্গে উপাচার্য নিয়োগ এই নিয়ে আমাদের ভাবতে হবে এবং যারা উপাচার্য হন তাদের আসলে একটু শুড লুক এট দ্য মিরর যে আসলে উপাচার্য যে আমরা এই পদ এই চেয়ার আসলে অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় এটা মর্যাদা ধরে রাখতে হবে অবশ্যই আমরা করোনার প্রসঙ্গ নিয়ে আলোচনা করব এখন ওমিক্রন অন্যান্য যে কোনো ধরনের চেয়ে কম শক্তিশালী এটা আমরা জানি মৃত্যুর সংখ্যাও কম সেটাও আমরা জানি কিন্তু এই ওমিক্রন যে ছড়িয়ে পড়ছে ব্যাপক আকারে আকারে ছড়িয়ে পড়ছে 31% পার হলো ওমিক্রন আক্রান্তের সংখ্যা এবং স্কুল কলেজ বন্ধ করে দিতে বাধ্য হলো আজ থেকে সরকারি বেসরকারি সব অর্ধেক জনবল দিয়ে কাজ শুরু হবে এই যে দিনের পর দিন আমরা ধরছি যে এটি কম মানে কম শক্তিশালী মৃত্যুর হার কম সেই কারণে আমরা স্বাস্থ্যের প্রতি অতটা সচেতন হচ্ছি না কিন্তু আস্তে আস্তে দেশ কি অচল অবস্থার দিকে যাচ্ছে না এটা দেখেন এটা আসলে মানে ইউ ক্যান থিঙ্ক টু ওয়ে আমার কাছে যেটা মনে হয় একটা হচ্ছে যে ওমিক্রন আজকে যেমন স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলেছে এটা কিন্তু আমরা আগেই বুঝতে পারছিলাম কারণ যে পরিমাণে ছড়াচ্ছে সংক্রমণটা এবার কিন্তু খুব র্যাপিড হচ্ছে অনেক বিস্তৃত প্রায় সবাই আক্রান্ত টেস্ট করলে আমার ধারণা যে বাংলাদেশে 10-15 লাখ লোক পজিটিভ হতে পারে কিন্তু ঘটনা যেটা হয়েছে যে ওমিক্রনের কারণে ছড়ানো হয় কিন্তু সেই তুলনায় এটা কিন্তু লাংসে মানে যে মেডিকেল সায়েন্স যেটা বলছে মূলত তো করোনার সমস্যা কি এমনি সর্দি কাশি তো সমস্যা না সমস্যা যেটা লাংস এফেক্ট করে আপনার মানে ফুসফুস পর্যন্ত এফেক্ট করে তো এই ওমিক্রনের প্যাটার্ন যেটা সেটা বলছে ওই পর্যন্ত যাচ্ছে না এটা গলা নাকে এই পর্যন্ত মানে থাকছে এরকম বলছেন বিশেষজ্ঞরা তো এবং কেউ কেউ বলছেন যে এটা হার্ড ইমিউনিটি তৈরি করবে এটা একটা পয়েন্ট আছে তাছাড়া আমরা যেহেতু টিকা দেওয়ার ফলে ওরও একটা প্রোটেকশন আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু ডেল্টা ওমিক্রনটা তুলনামূলক কম ভয়ের এবং সেই কারণে আমার কাছে অনেক কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে কেউ কেউ যখন ভাবছে আমেরিকায় কিন্তু তারা ওমিক্রনকে ওয়েলকাম করেছে এই অর্থে অনেকে স্বেচ্ছায় হয়েছে যে আমার ইমিউনিটি হয়ে যাবে কিন্তু আমাদের দেশে যেটা হয় যখনই আমরা এইটা জেনেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ওয়েতে এটা এক্সপ্রেস করি এই কারণে করি যে এমনি আমাদের দেশের মানুষ স্বাস্থ্যবিধি মানতে চায় না এখন যদি এইটা বলা হয় যে এটা দুর্বল এটা যদি আমরা এস্টাবলিশ করি তাহলে যেটা হবে যেটা তখন হচ্ছে কি আরও বেশি একটা উৎসব উৎসব ভাব তৈরি হয়ে যাবে একটা ড্যাম কেয়ার ভাব তৈরি হবে তো তখন হচ্ছে কি ওইটার ওর মধ্যে যে ডেল্টা ভেরিয়েন্ট আছে তখন তো ডেল্টা হবে ডেল্টা কম কমছে বটে কিন্তু ডেল্টা হবে তখন ওই মানে ফ্যাটালিটিটা থেকে যাবে কারণ একটা সব প্রাণী তো গুরুত্বপূর্ণ তবে আমার কাছে একই সঙ্গে মনে হয় আমাদেরকে একটু প্র্যাগম্যাটিক হতে হবে কারণ হচ্ছে যে জিনিসটা আমাদের মানতে হবে বুঝতে হবে যে এটা একটা রোগ এবং আস্তে আস্তে কিন্তু স্পেন ইংল্যান্ড এই সমস্ত দেশ কিন্তু জিনিসটাকে অন্যভাবে ডিল করছে যে এটা থেকেই যাবে এটা নিয়ে আমাদের ফাইট করতে হবে সো আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে আবার কাজকর্ম চালিয়ে যেতে হবে সেই রকম একটা জায়গায় যেতে হবে তো আমার কাছে মানে আমাদের দেশে দুইটা এক্সট্রিম একদল একদম স্বাস্থ্যবিধি মানে না আর আরেক দল হচ্ছে তারা জিনিসটাকে আসলে অনেক বেশি আসলে তাত্ত্বিক জায়গা থেকে দেখেন আমার মনে দুটা মাঝামাঝি দরকার আমাদের দেশও চলতে হবে সমাজ চলতে হবে আমাদের দরিদ্র দেশ আমরা লকডাউন দিতে পারবো না আমরা বিধিনিষেধ ক্ষেত্রেও আমাদের আসলে যেমন মানার ক্ষেত্রে সচেতন হতে হবে সেরকম বিধিনিষেধ দেওয়ার ক্ষেত্রে বাস্তবতা বুঝতে হবে এবং ওমিক্রন যে দুর্বল এটা ভালো খবর কিন্তু সেটা খারাপ খবর হয়ে যেতে পারে যদি আমরা যেরকম করছি সেটাকে একদম ওইসবে ইগনোর করি বাট আই হোপ যে আমরা সবার মতো যে ওমিক্রনের তো শেষ ধাপ হয়তো ওমিক্রনের মাধ্যমে ওমিক্রন ব্যাপক বিস্তারের পর হয়তো আমরা মুক্তির দিকে গেলেও যেতে পারি মানে জীবন জীবিকার যে সমন্বয় সেটা আমরা করতে সেটা তো আমাদের লাগবেই লাগবে এখানে শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ হলো আগামী যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এবং আমরা দেখেছি দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে সেই ক্ষতি পুষিয়ে ওঠার যে চেষ্টা সেই চেষ্টা ছাত্র শিক্ষকের সমন্বয়ে এরকম একটা জায়গায় আসার চেষ্টা হচ্ছিল এমন সময় আবার বন্ধ করে দিতে হলো এখন সামনে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কেমন দেখেন খুবই এটা তো ধরেন আমাদের যে শিক্ষার্থীরা যেরকম সাফার করলো একটা লম্বা সময় আমরা অনেক বেশি সময় বন্ধ রেখেছি এই মাসে এটা মানে আমাদের মাঝখানে যখন অনেক কম ছিল তখন আসলে ভাবা উচিত ছিল এবং ওই যে বললাম আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু বাস্তবসম্মত হতে হবে আমরা সব কিছু আসলে অনেক বেশি আমি মনে করি যে তাত্ত্বিকতা এবং আবেগের জায়গা থেকে দেখি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও যেমন স্কুল খোলার ক্ষেত্রে আবেগের জায়গাটা প্রাধান্য দেয় যে একটা বাচ্চার যদি কিছু হয় কিন্তু এটা আমাদের প্র্যাকটিক্যালি দেখা যাবে এটা বাচ্চাদের জন্য কিন্তু ফেটালিটি রেট ইজ ভেরি ল আমি বলছি যে অবশ্যই রিস্ক আছে কিন্তু ফেটালিটি রেট কিন্তু অনেক ল ফলে যখন আমাদের যেমন দেখেন এখন স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু বাণিজ্য মেলায় আমরা প্রচণ্ড ভিড় দেখতে পাই বাণিজ্য মেলায় যারা যায় তারা কিন্তু মোর মানে ভালনারেবল দেন দ্য স্টুডেন্টস কারণ ওদের 12-18, 19-20 ওরা তো ভালনারেবল না তারপর তো স্কুল তো একদিন দুদিন খোলা থাকতো কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটু তাড়াহুড়া করা হলো কি না
এটা একটা আমার কাছে কিন্তু মনে হয়, কারণ আমরা তো স্কুল এমন না যে একদম খুলে দিয়েছিলাম, চ দুই দিন একদিন কিছু নানানভাবেই তো করা হচ্ছিল, একটা সীমিত পরিসরে সীমাবদ্ধের মধ্যে, ফলে আরেকটু ভাবা যেত, আরেকটু দেখা যেত, কারণ এই বাচ্চারা কিন্তু খুব বাসায় বসে নাই, যদি লকডাউন হতো বাসায় সবাই থাকতে হবে, কারণ তারা কিন্তু মার্কেটে যাচ্ছে, তারা কিন্তু ইয়েতে যাচ্ছে, ফলে রাদার কখনো কখনো কিন্তু অনেকগুলো দেশে, কেরালায় সম্ভবত যখন হয়েছিল তার চিফ মিনিস্টার বলেছেন স্কুল খোলা রাখা, আমরা এই জন্য রাখছি যে বাচ্চারা স্কুলে থাকলে নিজেদের মধ্যেই থাকবে, ওটা না হলে তারা অন্য অনেক জায়গায় যাবে, যেখান থেকে আক্রান্ত হওয়া সেখান থেকে এসে বাড়িতে মানুষকে, একটা বাচ্চা স্কুলে গেলে শুধু স্কুল না হলে সে মার্কেটে যেতে পারে, সে ওখানে যেতে পারে, সেখানে যেতে পারে, যেহেতু সব খোলা, ফলে আমার কাছে মনে হয় হ্যাঁ ঠিক আছে সিদ্ধান্তকে আমরা সমর্থন করি, যেহেতু ছাত্র এবং বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়টাকে গুরুত্ব দেওয়া যায় সম্মান করি, কিন্তু একই সঙ্গে মনে হয় এইসব ভাবনার ক্ষেত্রে আর একটু ভাবার দরকার ছিল, এবং করলে আসলে না জিনিসটা কালেকটিভ করতে হয়, আপনি বাসে আমি যে জ্যাম দেখি রাস্তায় তাতে হঠাৎ করে মনে হয় যে স্কুল বন্ধ, এটা বাচ্চাদের আসলে প্রতি কখনো কখনো একটু বেশি আমরা তাদেরকে মানে তাদের একটা জায়গা দেখি আরও অন্য জায়গা হয়তো দেখি না, সব মিলিয়ে দেখা উচিত। অবশ্যই আমরা একেবারে শেষের দিকে আলোচনা খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো, যে একটি সংগঠনের জরিপ বলছে যে রাস্তার ব্যস্ততা কমেছে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক বেশি বেড়েছে, এবং ঢাকা সহ ঢাকার বাইরেও যদি বিভিন্ন জেলায়ও বলি আমরা বা মহাসড়কেও বলি, রাস্তার ব্যস্ততা কমলে আসলে সড়ক দুর্ঘটনা বাড়বেই, কারণ আমাদের যে ঢাকা শহরে সড়ক দুর্ঘটনা দেখবেন আপনি হয় রাতে, কেন হয় কারণ রাতে রাস্তা খালি থাকে ওই সময় ফ্রি পায়, ঢাকার যানজট কিন্তু এক অর্থে সড়ক দুর্ঘটনাটা সীমাবদ্ধ রাখে, কারণ যানজটের কারণে আমরা কেউ সেই গতি সেই সুযোগ হয় না, এবং এই গত দুই বছর আমরা যদি দেখি যে গত দুই বছরে এমনি কিন্তু করোনার কারণে মানে যারা রাস্তায় নেমেছে তারা কিন্তু অনেক ফ্রি পেয়েছে, একটু তো ইয়ে কম ছিল, ফলে দেখবেন সব কিছু থেমে থাকলেও সড়ক দুর্ঘটনা কিন্তু থেমেছিল না, করোনায় অন্য অনেক কিছু থেমেছিল, এবং এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয় যে এই একটা জায়গায় কিন্তু আমরা কোনো শৃঙ্খলা আনতে পারলাম না, এই যে আজকে দেখেন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি, এটা একটা কিলার মানে ভেহিকেল হয়ে দাঁড়িয়েছে, সে আজকে কী করেছে দেখেন, করতে করতে শেষ পর্যন্ত সে তার নিজের পরিচ্ছন্নতা কর্মীকে সে আঘাত করেছে, তো আমাদের এই জায়গাগুলো এবং সিটি কর্পোরেশন আমরা দেখেছি যে এই যে ড্রাইভারদের নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম হয়, অনেক ক্ষেত্রে এমন সব লোকদের নিয়োগ দেওয়া হয় ফলে তারা ভাড়ার লোকদের নিয়োগ দেওয়া হয়, তাদের যথাযথ প্রশিক্ষণ লাইসেন্স নাই, তো একটা সরকারি সংস্থা বা মানে এত বড় একটা প্রতিষ্ঠানের যদি এই অবস্থা হয় তাহলে আসলে আমরা কোথায় যাব। আমি মনে করি বাংলাদেশের সড়ক দুর্ঘটনার ব্যাপারটাতে অনেকগুলো জায়গা আছে, আমাদের রাস্তা, রাস্তার ডিজাইনিং, আমাদের প্ল্যানিং, এবং একই সঙ্গে আমাদের মানে ড্রাইভারদের যথেষ্ট প্রশিক্ষণ এবং তাদের জীবনের মূল্য বোঝা, আমরা যখন গাড়িতে চলি আমরা কিন্তু দেখতে পাই যে এমনভাবে চালানো হয়, ফলে আমার কাছে মনে হয় সবসময় যে সড়ক দুর্ঘটনা নিয়ে আমাদের যে ক্যাম্পেইনটা হয় ওইটা এবং রাস্তার যে ড্রাইভার শ্রেণী তাদের মধ্যে বিরাট গ্যাপ আছে, আমরা আসলে যে জায়গায় করি ওটা ওদের পর্যন্ত পৌঁছায় না, কারণ আমি বড় দুর্ঘটনার পরও আমি দেখেছি যে পর মুহূর্তে যে গাড়ি চলছে, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলা মোটর মোড়ে, যে রাজীবের হাত কাটা গেল, তখন যে আধা ঘন্টা এক ঘন্টা গাড়ি বন্ধ ছিল ভাঙছে, তারপরে যে গাড়িগুলো চলছিল ওই কিন্তু সে পেরিয়ে যেতে চাচ্ছে, ফলে ওই জায়গাটুকু গুরুত্বপূর্ণ, আমাদের দেশে যারা ড্রাইভিং করে সাধারণ পেশাদার ব্যাপার তারা কিন্তু আমাদের সমাজের একটু মানে অনগ্রসর শ্রেণীর, তাদের জীবনের মূল্যবোধ মানে একটু অন্যরকম, একটু ড্যামকেয়ার ভাব, তারপর ওদের নেশাশক্তিরও ব্যাপার আছে, ফলে আমার কাছে মনে হয় ওই জায়গা পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে, তাদের জায়গা পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, সবাই সব সময় সব জায়গায় সচেতন থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।